হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখন হচ্ছে রাত্রিবেলা, আর এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। তার জন্য আর গুড মর্নিং ইভিনিং কিচ্ছু বললাম না, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:45 মতো বাজে। আর এখন আমি বসিয়েছি হচ্ছে বেগুন ভাজা, তো রুটি করেছি, ভাত করেছি, বাবা রুটি খাচ্ছে এখন। দুপুরে তরকারি ছিল মাছের ঝোল, তো সেটা দিয়ে খাচ্ছে। বাবাকে বেগুন ভাজাটা যা দিই না এখন, আর বেশি ভাজাভুজি একদমই বন্ধ করে দিয়েছি। ডায়েট মেনটেন করাটা অনেক জরুরি, বাবার যা সমস্যা তার জন্য। তো যাই হোক, এখন আমি বেগুন ভাজা বসিয়েছি, ভাবলাম চলো তোমাদের সাথে ইন্ট্রোটা একটু শ্যুট করে নিই। তো এখন থেকে আমি মানে যা যা করেছি এর আগে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বাবা আজকে এক গাদা বাজার করে নিয়ে এসেছে, জানো না তো, আজকে যেহেতু হাটবার তো সেই জন্য মানে বাজারের একটা লিমিট আছে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি যে কি কি বাজার করে এনেছে, কি কি করেছে। আর এখন রাতে খাওয়া দাওয়া করবো, সবকিছু করবো। পার্থ হচ্ছে ব্যাগ প্যাকিং করলো, কারণ কালকেও বেরিয়ে যাবে হলদিয়ার জন্য। তো যাই হোক, চলো শুরু করা যাক ভিডিওটা। আর এই ভিডিও, আই হোপ এই ভিডিওটা আমি কালকে সারাদিন করতে পারবো, মানে সারাদিনও হয়তো করতে থাকবো যতটা পারি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও পরে। আর চলো, বেগুন ভাজা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে যাই ওখানে। আর আমি এখন বাইরে সেখানে শ্যুট করছি বলে তো এখানে সুন্দর আলো আছে, কারণ আমাদের ঘরটা মানে এই রান্নাঘরটা এতটাই বড় যে ওই পাশে লাইট, এই পাশে লাইট, তো ওই জন্য মাঝখানের দিকটা কেমন একটা ঝাপসা ঝাপসা লাগে, তো ভালো লাগে না ওই জন্য। তো এইখানে আসলাম যে ভিডিও ইন্টারটা শ্যুট করবো, লাইটটা ভালো আছে সেই জন্য, নাহলে আমরা যে একদম ঝিঝি ঝিঝি করে দেখতে পাবো না আমার, তো সেই জন্য। তো চলো চলো তাড়াতাড়ি করে ঘরে যাই আর বেগুন ভাজাটা করে নিই। দেখো বাবা এখন সবজি নিয়ে আসলো, আর এটা হচ্ছে ব্যাগ সবজির, সবজির ব্যাগে কুলায়নি, তো এই যে এক্সট্রা করে, এটা হচ্ছে মটরশুঁটি। দেখো আমি সেই দিনই মাকে বলছিলাম, এইবার তো এখনও মটরশুঁটি খেলাম না। তো দেখো এই দেখো, মানে 5 কয় কিলো, 3-4 কিলো হবে মনে হচ্ছে। এই দেখো মটরশুঁটি, এই যে হচ্ছে আলু, ধনে পাতা, ধনে পাতার কয়েকটা বান্ডিল মনে হচ্ছে, এই দুটো ধনে পাতার বান্ডিল। আর যেহেতু বাবাকে গাজর খেতে বলেছে তার জন্য গাজর, এই যে কাঁচ কাঁচকলা, এটা দেখো কাঁচকলা, ওলকুফি, আবার মিষ্টি আলু, মিষ্টি আলু, পেঁয়াজ, এটা মিষ্টি আলু না, শশা আছে, দাঁড়াও এই যে বের করি একটা একটা করে, এই যে ওলকুফি, আজকে আমি সকাল থেকে ভিডিও করিনি, তো ভাবলাম যে এখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। তো এই যে কী কী বাজার এনেছে সেটা আগে দেখিয়ে নিই, দাঁড়াও। ওলকফি রাখলাম, এবার আছে শিম, গাজর ও একটা ওলকফি এখনও আছে। দেখো কত, এত ওলকফি শেষ করে পারবানি খেয়ে। তারপরে এর মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, শিম, গাজর দেখালাম, আর এখানে হচ্ছে এই সবজি, আর এইদিকে ধনে পাতা। তো চলো আগে এগুলো বের করে নি, সব গুছিয়ে নি, আর কিছু এক্সট্রা থাকলে দেখাচ্ছি, ধরো দেখো সব সবজি ভাজ করে রেখেছি, মানে গুছিয়ে রেখেছি, ভাজ করে রেখেছি। এখানে আছে হচ্ছে কলা আর কি বলে ধনে পাতা, শসা রয়েছে, এখানে ওলকফি রেখেছি, এখানে গাজর আর বেগুন, এখানে শিম রেখেছি, আর এই যে হচ্ছে আমাদের মটরশুঁটি, ওইদিকে আলু, আর এখানে হচ্ছে দেখো পেঁয়াজ, রসুন, আদা, এগুলো সব। তো চলো এখন আমি বেগুন ভাজবো, যে একটা বেগুন নিয়েছি, কাটি বেগুনটাকে ভাজবো। বেগুন সবজি দেখালাম না, তো দেখো এই দেখো কাঁচা টমেটো, আমি মানে মা এক হাতে না এত কিছু এনে পারেনি, এই যে এই সবজির সাথে কাঁচা টমেটো, এই দেখো টক পালং, এমনি পালং, মা বাবার আজকে মাথায় ভূত চেপে গেছিল, মা না একটু অনুষ্ঠান বাড়ি এত বাজার করে না, তোর বাবা যা বাজার করে সেটা, এই দেখো এটা হচ্ছে নষ্ট হয় না, এত খাই পারবো না শুকো, হ্যাঁ টক পালং, দুদিন পরে আনলে পার্থ কিন্তু ভালো খায় টক পালং, এই যে টক পালং, এই আচ্ছা ফুল হইছে দেখো টক পালং, আচ্ছা অন্যরকম হয় মা পাতা, হ্যাঁ ও এগুলোর পাতা একরকম, ওগুলোর পাতা, এই দেখো এটা এমনি পালং শাক, শীষ পালং এটা, আর যে টক পালং অন্ধকারে কি করে হচ্ছে, বেতে শাক রেখেছে, বেতে শাক কয় তারিখ, দুটো এই যে বেতে শাক, হ্যাঁ রাখো, এই দেখো এইগুলো সব মা এখন রাখবে হচ্ছে এই যে কুয়াশাতে, রাখলে নাকি ভালো হয়, তাই জন্য টাটকা থাকবে, তাই মা এই 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 ঝুটিটা রাখবে না, তাহলে ওই যে এখন এই দেখো এইটাও উপরে রাখবে, তোমরাও চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। আগে যখন আমাদের ওই সবজি নিয়ে আসতো মাঠ দিয়ে, বলো মা সারা দুঠোনে সব ঢেলে রাখতো না, সেই বেগুন পটল সব সবজি কুয়াশায় রাখতো, যে ফ্রেশ থাকে, ফ্রেশ একদম, দেখে নাও। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি বেগুন ভাজা বসাবো, একটু গরম হয়ে না তেলটা,
এই দেখো, বেগুনে নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি। চিনি মাখিয়ে রাখলে কিন্তু একটু ইয়ে হয়, কি যেন বলে, তেলটা কম টানে। আর বাবা যেহেতু খাবে না, সেই জন্য চিনি মাখিয়ে রেখেছি, অসুবিধা নেই। চলো দিয়ে দিই এক এক করে। আর দেখো গ্যাসের কি অবস্থা, রুটি এক্ষুনি ভাজলাম তো, রুটি ভাতটা ভাজার জন্য এই অবস্থা হয়ে যায়। বাবা জল তো নেই, তাহলে কেন ছিটলো কে জানে। এটা হচ্ছে বেগুনের, বেগুনের চাক ভাজি বলে, বেগুন চাক, তাই না? জানো আমি অনেক ছোটোবেলা দিয়ে রান্না শিখেছি, যখন আমি মানে অনেক ছোট ছিলাম তখন দিয়ে আমি রান্না মানে করতে পারতাম। আমার ভালো লাগে রান্না বান্না করতে, মোটামুটি অনেকের কাছে দেখে রান্না করতে ভালো লাগে না, মানে এক একজনের এক রকম, তো আমার তো বেশ ভালোই লাগে করতে। বেগুন ভাজা হচ্ছে, চলো বেগুন ভাজাটা করে নিই, আবার তরকারি গরম করতে হবে। দেখো বাটা মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে তরকারি করেছিল, সুন্দর একটা তরকারি। তো এই তরকারিটাও এখন গরম করবো, একদম ঢেকে দিয়ে তারপরে হচ্ছে গরম বসাতে হবে। থালা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে এবার হচ্ছে বসিয়ে দেবো। বাসনগুলো দেখেছো এরমভাবে এখানেই সব মানে ধুয়ে ধুয়ে রেখে দেওয়া হয়েছে, মানে একদম গোছানোও হয়নি, কিছু হয়নি। এটাই গ্লাস নেবো, তার কারণ হচ্ছে ইয়ে কী বলে, চিয়া সিড ভেজাতে হবে। চিয়া সিড ভেজে দেবো, তারপর চিয়া সিডটা নিয়ে আসি। তো এই বাসনগুলো আমাদের যখন সময় হয় এরকমভাবে রেখে দিই, মানে ধুয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে এরকমভাবে রেখে দিই, যখন সময় হয় তখন ইচ্ছা করে তখন হচ্ছে কি উঠিয়ে ভাঁজ করে মানে সুন্দর করে রাখি তাকে। এই দেখো চিয়া সিডের প্যাকেটটা, তো এতদিন ধরে খাইনি জানো তো, ভিজাইও নি খাইও নি, তো আজকেই একদিন খুলেছিলাম জাস্ট, বুনু এখান থেকে খুলে ওই কতগুলো গাছ মানে চিয়া সিডের যে গাছ লাগায় মতো ওটা করেছিল, দাঁড়াও দাঁড়াও খুলে নি। এই যে খুলেছি, দাঁড়াও কোথায় যেন কীর্তন হচ্ছে জানো, এই যে আমি না বেশি নিয়ে যাবো না, এক চামচ, বাবা চামচটার মধ্যে মনে হচ্ছে একটু জল, হাত দিয়েই উঠে যাওয়া। দেখ কীরকম মানে ছোটো 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 মানে ইয়ের মতো। তো এই যে এইটুকু মতো নিলাম, বেশি ভেজাচ্ছি না, অল্প করেই ভিজিয়ে খেয়ে দেখি যে কেমন এটা। আমি এখনো একবারও খাইনি, এটা খাওয়া নাকি খুব ভালো। তো চলো ভিজাই জল দিয়ে, গ্লাস করে জল উঠাও। গুন্ডি দিয়ে আমার আবার মানে মা হচ্ছে এই গুন্ডিতে জল ইয়ে করে রাখে। পার্থ এখন এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে, এই যে কালকে যাবে তাই ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে, হয়ে গেছে গোছানো ব্যাগ। আসবে আর বাড়ি আমি যাওয়ার আগে? আসবে না, আশা লাগবে না আর বাড়ি, আসবে না। হ্যাঁ তাকাও এইদিকে একবার, মনে হচ্ছে আমি ভূতের সাথে কথা বলতেছি। কে তুমি? আর এখন দেখো আমি চলে এসেছি, এই যে বাবা রাতে ইনসুলিনটা দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। বাবা একটু আগেই খেয়ে নেয়, যেহেতু বাবা এই ঘরেই খায় আর ওই ঘরে আর যায় না, রান্নাঘরে আর রাতে যায় না, এই বড় ঘরেই মা খাবার দিয়ে যায়, এখানেই খেয়ে নেয়। তো এই যে ইনসুলিনটা হচ্ছে কি এখন চলো লোড করে নিই, আর বাবার মানে যে ডোজ অনুযায়ী দিতে হয় সেই ডোজ অনুযায়ী লোড করে নিলাম। তো চলো এবার বাবাকে এটা লাগানো যাক। আর সত্যি কথা বলতে কি এরকমভাবে সিরিঞ্জ দিয়ে নিজেরটা নিজে লাগানো একটুখানি টাফ মনে হয়, আর মানে যে ইনসুলিনের যে পেন মতো পেনগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু লাগাতে একটুখানি সোজা হয়। তো যাই হোক এখানে আমি কথা বলতে বলতেই লাগাচ্ছিলাম, আর বাবাকে প্রত্যেকবার লাগাতে গেলে একটাই কথা আমার বলতে হয় যে একটু পেটটা নর্মাল করে রাখো, নর্মালভাবে নিঃশ্বাস নাও, মানে মানে বাবা একটু ভয় পায় আর ভয় পেন একদম পেটমেট শক্ত করে রাখে। তো সেই জন্যই আমি ওই বলে বলে ওরমভাবে তারপরে হচ্ছে দিই আর কথা বলতে থাকি যাতে মাইন্ডটা একটুখানি ডাইভার্ট হয়। আর এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি এতে অতটা ব্যথা না লাগলেও হালকা তো একটু লাগে বলো। তো যাই হোক প্রত্যেকবার সকাল বিকাল করে দু মানে সকালে একবার খাওয়ার আগে আর রাতে হচ্ছে খাওয়ার পরে এই দুইবার মানে বাবার দিতে হয়। তো যাই হোক না কেন চলো এখন এখানে ইনসুলিন দেওয়া হয়ে গেছে, আর আমি জিজ্ঞাসা করছিলাম যে ব্যথা লাগলো কি লাগলো না। তো চলো খাওয়া দাওয়া করে এখন রাতে ঘুমিয়ে যাই, সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। তো দেখো কালকে রাতের পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আর আজকে সকালবেলা মানে এত তাড়াহুড়ো, এখন প্রায় 10টা বাজে, মানে 15-10টা মতো বাজে, এত তাড়াহুড়ো। পার্থ গেল, বাবা খেয়ে বেরোলো, সকালে রুটি ভাত শাক বড়া নিরামিষ তরকারি মানে এত কিছু রান্নাবান্নার মধ্যে, আর আমি তারপর মার চ্যানেলে একটা ভিডিও শ্যুট, এইসবের মধ্যে আর আমার নিজস্ব ভিডিওটা শুরু করতে পারিনি। এখন সকালবেলা হচ্ছে ভাত খাওয়া হবে। তো এই দেখো দেখাই তোমাদের, এই দেখো ধনে পাতার বড়া করেছে,
আর ভাত আর হচ্ছে কি বেতো শাক, সিম দিয়ে বেতো শাক রান্না করেছে। তো চলো সকালবেলা এই যে ব্রেকফাস্ট আমাদের, ও শাক নিয়ে এসছো, তার শাকটা দেখাচ্ছি তোমাদের, ব্যাস আর দিও না। তো এই যে শাক, তো এইটা হচ্ছে সকালে আজকে আমার ব্রেকফাস্ট, দেখে নাও সকাল সকাল ভাত খাচ্ছি, আর মানে 10টা বাজে এখন, খেয়ে নিই চলো, খেয়ে দে আবার তোমাদের সামনে আসছি, ভিডিওটা যদি পারি কন্টিনিউ করব, আর যদি দেখি যে অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে হয়তো শেষও করে দিতে পারি। তো চলো তাদের করে খাওয়াটা করে নিই। তো বেশ অনেকক্ষণ পরেই আসলাম এখন ক্যামেরার সামনে, তার কারণ আমি এখন খাচ্ছি হচ্ছে আমলকি মাখা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে আমলকি মাখা খাই। আর মা আজকে দেখো উঠোন লেপেছে এখন, ওই যে যাই না দেখতে পাচ্ছ কিন্তু তারা ব্যাক ক্যামেরা, এই দেখো মা হচ্ছে উঠোন লেপলো সুন্দর করে, কারণ ওই গাছ কেটেছিল তো তো ভীষণ বাজে হয়ে গেছিলো, তাই ওই উনুন মানে উঠোনটা, সরি উনুন বলছি বারবার, উঠোনটা লেপে দিয়েছে। আর এই দেখো বুনু আজকে গাড়িটা একদম চকচকে করে ধুয়ে দিল পরিষ্কার করে। আর এই যে এখানে দেখো এত জামা কাপড় ভিজিয়েছি, এই যে আমার বোতলটাও পরিষ্কার করতে হবে, আর তার সাথে হচ্ছে এই যে আমলকি মাখা। তো চলো 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 খাই, কে কে পছন্দ করো তোমরা এরকমভাবে খেতে কমেন্টে জানিও কিন্তু। ভালো করে নুন লঙ্কা মাখিয়ে হুম